জয় শ্রীকৃষ্ণ। 25শে মার্চ সোমবার, দোল পূর্ণিমা উৎসব। দোল বাঙালিদের ঋতুচক্রের শেষ উৎসব, পাতা ঝরার সময়, বৈশাখের প্রতীক্ষা। এই সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে। দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব। বাংলা ও ওড়িশা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা সমারোহে পালিত হয়। দেশের অন্যান্য স্থানে, বিশেষ করে উত্তর ভারতে, দোলযাত্রা হোলি নামে পরিচিত। তবে দুটি জিনিস এক হলেও এর পিছনে রয়েছে অন্য কারণ। তবে দোল উৎসবের অপর নাম হল বসন্ত উৎসব। ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠে এবং রং খেলার পর মিষ্টিমুখ করে এই আনন্দের সমাপ্তি ঘটে। বর্তমান ভারতে বিভিন্ন প্রান্তে হোলি উৎসব পালন করা হয়, তাই নয় দেশের বাইরে বিদেশিদের মধ্যেও এর প্রচলন দেখা যায়। দোল পূর্ণিমার দিন হোলির রঙে সবাই নিজেদের রাঙিয়ে তোলে, সমস্ত বিভেদ ভুলে এক হয়ে যায়। দোল বা হোলির অর্থ এক হলেও দুটি ভিন্ন অনুষ্ঠান। দোল ও হোলি কখনোই একদিনে পড়ে না। দোলযাত্রা বা বসন্ত উৎসব একান্তই বাঙালিদের রঙিন উৎসব, আর হোলি হল অবাঙালিদের উৎসব। বাঙালিদের মধ্যে দোলযাত্রাকে বসন্তের আদমনী বার্তা হিসেবে বিবেচনা করা হয়। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে সেই রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন, সেখান থেকে দোলযাত্রা শুরু। হোলি হল রঙের উৎসব। হোলি মন্দের উপর ভালোর জয় হিসাবে পালিত হয়। কিন্তু আপনি কি জানেন হোলির ইতিহাস কি এবং কেন একে বসন্ত মহোৎসব বা কাম্যোৎসবও বলা হয়? হোলির বর্ণনা অনেক প্রাচীন ধর্মীয় গ্রন্থেও পাওয়া যায়। হোলি একটি প্রাচীন উৎসব হিসাবে বিবেচিত হয়। হোলি, হোলাকা, হোলিকা এবং ভাগবান ইত্যাদি নামেও পরিচিত। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্যকশ্যপের সঙ্গে সম্পর্কিত, যিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের পিতা। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হওয়ার বরও পেয়েছিলেন। কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন। কিন্তু পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি দিনরাত ভগবান বিষ্ণু ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যকশ্যপ রাগ করতেন। তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পূজো করতে বলেছিলেন। কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোনেনি। অবশেষে হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বললেন। কিন্তু ভগবানের মহিমা এমন ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। প্রহ্লাদ হোলিকার কোলে বসেও ভগবানের নাম জপ করতে থাকেন, তাই তার কিচ্ছু হয়নি। এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করেন। এই কারণেই হোলি উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের উপর ভালোর জয় হিসাবে উদযাপিত হয়ে আসছে এবং হোলিকা দহন হোলির একদিন আগে করা হয়। ত্রেতা যুগের শুরুতে ভগবান বিষ্ণুর ধূলির পুজো করেছিলেন এবং তাই ধুলেন্দি উদযাপনের একটি প্রথা রয়েছে। অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে
রং উৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু হয়েছে বলে মনে করা হয়। ফাল্গুন মাসে পড়ার কারণে এর নাম হয় ফাগুয়া। হোলি উৎসব বসন্তে পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কামোৎসব বলা হয়েছে। কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন। সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়। বন্ধুরা, এই দোলযাত্রা বা হোলি উৎসব সকলে খুব আনন্দের সঙ্গে পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।